প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিকল্প হল তৃতীয় বিশ্বযুদ্ধ। ব্লগার ব্রায়ান টাইলার কোহেনের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বাইডেন। কোহেনের ইউটিউব চ্যানেলে এই সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ করা হয় গত শনিবার। গত বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক হামলা চালায় রাশিয়া। ইতিমধ্যে দেশটিতে উভয় পক্ষের প্রচুর প্রাণহানির ঘটনা ঘটেছে। রাশিয়ার এই সামরিক অভিযানের বিরুদ্ধে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা বিশ্ব সরব হয়েছে। ইতিমধ্যে নানা ক্ষেত্রে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেন বলেন, দুটি বিকল্প আমাদের হাতে আছে। এক, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করা, রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে যাওয়া। দুই, যে দেশটি আন্তর্জাতিক সব নিয়ম নীতি লঙ্ঘন করছে তার জন্য তাকে মূল্য দিতে বাধ্য করা। You have two options. Start a third world war, go to war with Russia physically, or two, make sure that a country that acts so contrary to international law ends up paying a price for having done it. বাইডেন এও বলেন, কোনো নিষেধাজ্ঞায় সত্তর হচ্ছে না। তবে তিনি জানান, এসব নিষেধাজ্ঞা হবে ব্যাপক এবং ইতিহাসের বৃহত্তম। এর মধ্যে অর্থনৈতিক এবং রাজনৈতিক নিষেধাজ্ঞাও আছে। ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার বাহিনীর সঙ্গে তালে তালে লড়ছে। দেশ ছেড়ে না যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ইতিমধ্যে রুশ বাহিনী রাজধানী কিয়েভ ঘিরে ফেলেছে। সাক্ষাৎকার দেওয়ার আগেই প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনকে $350 মিলিয়ন সামরিক সহায়তা দিতে স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকিনকে নির্দেশ দেন। সব মিলিয়ে ইউক্রেনের জন্য $600 মিলিয়ন দেওয়ার বিষয়ে স্মারকে স্বাক্ষর করেছেন। আশা আসান, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।